আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্রথমে আমি একটি বৃত্ত নিচ্ছি। বৃত্তটি নেয়ার পরে বৃত্তের মাঝখানে যে ফোঁটাটি রয়েছে এই ফোঁটায় আমি একটি চাঁদ আঁকলাম। এটা আসবে নিচের দিকে, এটা আসবে নিচের দিকে, এটা যাবে এইদিকে, ঠিক এটা যাবে এইদিকে, এটা যাবে এইদিকে, এটা যাবে এইদিকে। ঠিক এই বৃত্তের বাইরের অংশটিতে আমি এরকম ডিজাইন করে দিব, ঠিক এভাবে। ঠিক এভাবে তো বন্ধুরা, একে আমি স্যান্ড পেন করে ফেলছি। স্যান্ড পেনটি এমন ভাবে করতে হবে যেন পেন্সিলের দাগের উপর দিয়ে স্যান্ড পেনের দাগগুলো হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার হাতে সহজে চলে যায় ইজিলি। তো বন্ধুরা, আমি লিটন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফুল পাখি ড্রয়িং একাডেমি চ্যানেল। মাঝখানে ঠিক এমনটি করে দিব, ঠিক এরকম। পাশে এমনটি করে দিব, ছোট গোল গোল। পাতাগুলি এঁকে দিলাম। তো বন্ধুরা, পেন্সিলের দাগগুলো মুছে দিব। সবুজ, তো প্রথমে আমি সবুজ রংটি করছি, ঠিক সম্পূর্ণ পাপড়িগুলোই সবুজ রং করে নিচ্ছে, দুঃখিত গোলাপি রং করে নিচ্ছে। ঠিক এভাবে রংটি এমন ভাবে করতে হবে যেন রঙের কোথাও সাদা না থাকে। আপনি যখন একটি ছবি রং করবেন তখন রঙের ঘনত্বটি এমন হতে হবে যেন রঙের কোথাও সাদা না থাকে, এবং রঙের দাগগুলো একইভাবে করতে হবে। এলোমেলোভাবে করলে রঙের ওপর আঁকা বাঁকা দাগ পড়বে যা দেখতে অসুন্দর লাগবে। ঠিক এভাবে একইভাবে করতে হবে। একবার এইদিকে দিলাম আর একবার এইদিকে দিলাম, ঠিক এইভাবে করা যাবে না, ঠিক একইভাবে করতে হবে। তাহলে আপনার
রঙ মসৃণ হবে এবং দেখতেও সুন্দর লাগবে। রং করার সময় খেয়াল রাখতে হবে যেন রং সাইন পেনের যে চারিদিকে বর্ডারটি রয়েছে সেই দাগের বাইরে না যায়, সেজন্য এই কিনার দিয়ে একটু রং করে নিতে হবে যেন অসাবধানতায় রং বাইরে না যায়। ঠিক এভাবে খুব মসৃণভাবে রংটি করতে হবে। তো সব পাপড়ি গোলাপি রং হয়ে গেল। লাল নিচ্ছে, প্রয়োজনে ক্লিপবোর্ডটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার সুবিধা মতো করতে পারেন। খেয়াল রাখতে হবে লাল রংটি কিন্তু আমি সম্পূর্ণ পাপড়ি করব না, ঠিক এই মাঝখানটার চতুর্পাশে সবগুলো পাপড়ি করব। ঠিক এভাবে ঠিক এভাবে খুব মসৃণ করে লাল রংটি গোলাপি রঙের সাথে মিলিয়ে দিতে হবে। তো বন্ধুরা, একটি জিনিস লক্ষ্য করুন, আমি এই গোড়ার দিকে ঠিক এই মাঝখানটায় থেকে চতুর্দিকে লাল রংটি করে নিলাম। ঠিক এখন প্রতিটি পাপড়ির এই জায়গাটায় গোলাপি রংটি ঠিকই থাকবে, কিন্তু শুধু এই কিনার দিয়ে লাল রংটি করব, এই জায়গাটা গোলাপি থাকবে, তাহলে আপনার পাপড়িটি ঠিক এরকম, হ্যাঁ, ফুলে আছে সেটি বোঝা যাবে। আর যদি এই জায়গাটুকু লাল রং করে ফেলি তাহলে পাপড়িটি ঠিক এভাবে মেলানো আছে তা বোঝা যাবে না, সেজন্য আমাকে সেই জায়গাটায় গোলাপি রংটি রাখতে হবে। ঠিক এভাবে এই জায়গাটি মিলিয়ে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই গোলাপি রংটি রাখতে হবে, নাহলে পাপড়িটি মেলানো সেটা বোঝা যাবে না। ঠিক এভাবে আপনি ক্লিপবোর্ডটি এভাবে সুবিধা মতো ঘুরিয়ে ঘুরিয়েও করতে পারেন।
ठीक एक किनार दिए एकटू एकटू लाल करे निच्छे মাঝখানে আমাকে অবশ্যই গোলাপি টুকু রাখতেই হবে তাই একটু সাবধানে করতে হবে যেন আবার গোলাপি রংটি ভরাট না হয়ে যায় ঠিক এভাবে এই গোলগুলি ভেতরে একটু একটু লাল করে দিচ্ছে এইদিকে সবুজ আটিয়া দিব আমি অনেক আগে দুই তিনটে ভিডিওতে বলেছি যে যেখানে সবুজ রং আমরা করি সেইখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় টিয়ার ব্যবহারটি থাকে তো এখানেও সবুজের সাথে টিয়া রংটি করব সবুজ অল্প করে নিলাম পাশে ফাঁকা অংশটি টিয়া করে দিচ্ছি ঠিক এভাবে তো বন্ধুরা আমাদের ভিডিও থেকে আপনি যদি কোনো কিছু শিখতে পারেন বা এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে কিঞ্চিত পরিমাণ তবে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব তো মাস্ট তো বন্ধুরা সুন্দর একটি জবা ফুল হয়ে গেল তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ